হাইকোর্টে ফেঁসে গেলেন রাজ্যের মুখ্য সচিব। এবার তীব্র ভর্ৎসনা করা হলো রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্য সচিবকে। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ১৪ মাস কেটে গিয়েছে, তারপরেও বিচার প্রক্রিয়া শুরু করা যায়নি শান্তিপ্রসাদ সিনহাসহ চার সিটে নাম থাকা একাধিক সরকারি আধিকারিকদের বিরুদ্ধে। এই কর্মীদের বিচারের ক্ষেত্রে অনুমোদন দিচ্ছে না রাজ্য সরকার। সোমবার বিশেষ সিবিআই আদালতে একথাই জানিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, ২০২২ সালের অক্টোবর মাসে মুখ্য সচিবের কাছে অনুমোদন চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর এক বছর কেটে গেলেও এখনও পর্যন্ত অনুমোদন দেয়নি রাজ্য সরকার। এমনকি অনুমোদন না দেওয়ায় কোনো কারণ জানানোও হয়নি বলে দাবি সিবিআইয়ের। সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক সোমশুভ্র ঘোষাল এই বিষয়ে প্রশ্ন করলে উত্তরে কার্যত অভিযোগের সুরে এই বিষয়টি আদালতের সামনে উল্লেখ করেন সিবিআইয়ের আইনজীবী। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের জন্য অনুমোদন চেয়ে একাধিকবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছে সিবিআই। এরপরে আবার মেল মারফতও অনুমোদন জানানোর জন্য মানে মেল করেছেন তারা, তাতেও কোনো সুরাহা হয়নি। মূলত নবম দশম নিয়োগের মামলাতেই উঠেছে এই অভিযোগ। সরকারের তরফ থেকে অনুমোদন না মেলায় নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া বারংবার পিছিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী সরকারের কাছে অভিযুক্তদের বিচারের জন্য অনুমোদন চাইলে তিন মাসের মধ্যে অনুমোদন দিতেই হবে সরকারকে, না হলে কারণ জানাতে হবে। এই দিন অভিযুক্তদের আইনজীবীরা আদালতের নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করে দ্রুত বিচার শুরু করার আবেদন জানান বিচারকের কাছে। এরপরেই সমস্ত কিছু শোনার পর বিচারপতি মন্তব্য করেন, রাজ্য সরকারের মুখ্য সচিবের এত সাহস হয় কী করে? তিন মাস কেন, আট মাস হয়ে গিয়েছে, এক বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও অবধি অনুমোদন দেয়নি। রাজ্যের মুখ্য সচিবকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি, যাতে শীঘ্রই অনুমোদন দেয় রাজ্যের মুখ্য সচিব। যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে নতুন করে মামলা করতে পারবে সিবিআই।